সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করব আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটি রয়েছে যেটা আমরা এন কর্তৃক পেয়েছি সে বই থেকে আলোচনা করবো তো এখানে আমরা ক্লাসটা শুরু করার আগে আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন সে মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জানবো কারণ আমরা ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে মানে আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার যে পরীক্ষা এই পরীক্ষাটার মধ্যে আমাদের কি কি আসতে পারে আমরা যে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসগুলো করব। আমরা কিভাবে প্রিপারেশানটা নিব। মানে কোন কোন প্রশ্নগুলো আমাদের আসতে পারে এবং সেই প্রশ্নগুলোর জন্য আমরা কিভাবে করে প্রিপারেশানটা নিব সেটাও আমাদেরকে জানতে হবে তো ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে যেটা হয় সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা পার্ট রয়েছে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি লিসেনিং পার্ট রয়েছে এখানে টেন মার্কস মানে প্রথম প্যাসেজ থেকে প্রথম একটা প্যাসেজ থাকবে সে প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে এবং ফিল ইন দ্য গ্যাপ থাকবে তাহলে এই লিসেনিং পার্টের পরে তারপর হচ্ছে স্পিকিং পার্ট স্পিকিং পার্টও টেন মার্কস তাহলে এইখানে যে প্যাসেজটা থাকবে সেখানে সেটা থেকে ডেসক্রিপ্টিং বা ন্যারাইটিং এখানে পাঁচ আর আনসার কোয়েশ্চেন আনসারিং কোয়েশনস ওইখান থেকে পাঁচ টোটাল এখানে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের আনসার করতে হবে একটাতে এক করে টোটাল পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে লিসেনিংয়ের মধ্যে এমসিকিউ কিউ পাঁচটা এমসি থাকবে একটাতে এক করে পাঁচটাতে পাঁচ গ্যাপ ফিলিং পাঁচটা অপশন থাকবে একটাতে এক করে পাঁচটাতে পাঁচ আর সেকেন্ড ডে স্পিকিংয়ে ওখানে ডেসক্রিপটিভ বা ন্যারেটিং এখানে যে একটা ছোট্ট একটা প্যাসেজের মতো লিখতে হবে বা এরকম ন্যারেটিং কিছু একটা করতে হবে সেটার জন্য পাঁচ মার্কস আবার কোনো মানে এরপর যে দ্বিতীয় অপশনটা সেখানে হচ্ছে প্রশ্নের উত্তর করতে হবে একটা প্রশ্নের এক করে টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটাতে পাঁচ এরপর রিডিং রিডিংয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা থাকবে সিন প্যাসেজ থেকে তাহলে সিন প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোয়েশানস মানে এমসিকিউ থাকবে একটা এখানে একটাতে হাফ করে টোটাল দশটা থাকবে অর্থাৎ পাঁচ মার্কস এরপর আমরা দ্বিতীয় নম্বরে কি দেখতে পাচ্ছি এখানে আনসারিং কোয়েশ্চেন্স মানে ওপেন অ্যান্ডেড অ্যান্ড ক্লোজ অ্যান্ডেড এটাও সিন পেসেস থেকে থাকবে একটাতে দুই করে পাঁচটাতে দশ মার্কস এরপর ইনফরমেশান ট্রান্সফার তিন নাম্বার দেখো তিন নম্বরে ইনফরমেশান ট্রান্সফার ইনফরমেশান ট্রান্সফারটা হচ্ছে আনসিন পেসেস থেকে একটাতে এক করে টোটাল পাঁচটাতে পাঁচ তারপর হচ্ছে এটা এ এরপরে বি বি হচ্ছে ট্রু ফলস এটাও একটা আনসিন প্যাসেজ থেকে থাকবে এই আনসিন প্যাসেজ থেকে পাঁচটা ট্রু ফলস থাকবে একটাতে এক করে পাঁচটাতে পাঁচ যেটা ফলস হবে সেটার আবার কারেক্ট আনসার লিখতে হবে তাহলে এই এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং উইথ ক্লুজ গ্যাপ ফিলিং উইথ ক্লুজ মানে মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মতো তাহলে এখানে গ্যাপ ফিলিং উইথ ক্লুস অর্থাৎ এখানে অপশন দেওয়া থাকবে মানে একটা বক্স থাকবে বক্সের মধ্যে অপশন দেওয়া থাকবে সেই অপশনগুলো লিখতে হবে একটাতে হাফ করে দশটা আনসার করতে হবে অর্থাৎ মোট নম্বর হলো পাঁচ ম্যাচিং থাকবে বাম পাশ টাম পাশ মিলকরণ একটাতে এক করে পাঁচটাতে পাঁচ রিয়ারেঞ্জ থাকবে রিয়ারেঞ্জ মানে অনেকগুলো তোমরা এর আগেও রিয়ারেঞ্জ করেছো রিয়ারেঞ্জ করেছো তোমরা আর শব্দগুলো এলোমেলোভাবে থাকতো ওখান থেকে তোমরা গুছিয়ে লিখতে তো এইখানে হচ্ছে বাক্য থাকবে ধরো একটা গল্প একটা গল্পের দশটা লাইন এই দশটা লাইন অগোছালোভাবে থাকবে তোমাকে গুছিয়ে একটা প্যারাগ্রাফের মতো করে রিয়ারেঞ্জ লিখতে হবে একটাতে হাফ করে দশটাতে টোটাল পাঁচ তারপর আমরা রাইটিং পার্ট দেখতে পাচ্ছি এখানে চল্লিশ মার্কস একটা স্টোরি থাকবে ওটাতে দশ আচ্ছা তারপর হচ্ছে ইমেল বা ইনফরমাল লেটার থাকবে অর্থাৎ পার্সোনাল লেটার থাকবে ওটাতেও দশ ডায়ালগ থাকবে ডায়ালগেও দশ রাইটিং এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ থাকবে এখানেও দশ তাহলে এইভাবে করে টোটাল হানড্রেড মার্কসের আমাদের কী করতে হবে আনসার করতে হবে এইটা তোমরা ভালো করে দেখে রাখো এবং এটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা যে গ্রামার বইটা তোমরা কিনেছ তোমাদের ক্লাস বেসড শুরুতে দেখবে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা দেয়া আছে প্রত্যেকটা জায়গায় আচ্ছা এটা গেল ফার্স্ট পেপার এবার সেকেন্ড পেপারে দেখো সেকেন্ড পেপারে আমরা দেখতে পাচ্ছি কি এখানে গ্রামার থাকবে তারপর থাকবে কম্পোজিশন এখানে দুইটা পার্ট তাহলে গ্রামারে কী কী থাকবে গ্রামার থাকবে আর্টিকেল আর্টিকেলে একটাতে হাফ করে আটটাতে চার গ্যাপ ফিলিংয়ে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ ইউজ অফ প্রিপোজিশন প্রিপোজিশন থাকবে একটাতে হাফ করে আটটাতে চার চার মার্কস পার্টস অফ স্পিচ লিঙ্কিং ওয়ার্ডস থাকবে একটাতে হাফ করে দশটাতে পাঁচ নাম্বার সুইটেবল সাবস্টি সরি সাবস্টিটিউশন টেবল অর্থাৎ এটাও ম্যাচিংয়ের মতো একটাতে এক করে চারটাতে চার তারপর চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা ইন্টোগেটিভ তারপর হচ্ছে ভাইস বার্সা অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে যেমন নেগেটিভ আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হতে পারে অ্যাফার্মেটিভ থেকে ধরো তোমার ইন্ট্রোগেটিভ আবার ইন্ট্রোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এরকম হতে পারে অ্যাক্টিভ পেসিভ অর্থাৎ ভয়েস থাকবে এটা আবার অ্যাক্টিভ থেকে পেসিস অ্যাক্টিভ থেকে যেভাবে প্যাসিভ করতে হবে আবার পেসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে তো এইভাবে করে আবার পজিটিভ টু কম্পারেটিভ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ মানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এগুলো থাকবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমাদের কী থাকবে অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্ট্রগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ বয়েস বেসিভ বয়েস তারপর হচ্ছে পজিটিভ কম্পারেটিভ পজিটিভ কম্পারেটিভ এবং সুপারেটিভ অর্থাৎ ডিগ্রি যেটাকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভও বলা হয় আচ্ছা এরপর থাকবে রাইট ফর্ম অফ বার্ভ তো এই যে চেঞ্জিং সেন্টেন্স এই চেঞ্জিং সেন্টেন্সে পাঁচটা থাকবে একটাতে এক করে পাঁচটাতে পাঁচ এরপর রাইট ফর্ম অফ বার্ভ রাইট ফর্ম অফ বার্ভ এখানে একটাতে হাফ করে আটটাতে চার নাম্বার তারপর ক্যাপিটালাইজেশান পাংচুয়েশান অর্থাৎ কোথায় ফুল স্টপ বসবে কোথায় তোমার হচ্ছে সেমিকোলন বসবে কোথায় কমা বসবে এগুলো আর হচ্ছে ক্যাপিটালাইজেশন অর্থাৎ কোথায় বড়ো হাতের অক্ষর বসবে কোথায় ছোট হাতে অক্ষর বসবে এগুলো তো একটাতে হাফ করে আটটা থাকবে আটটার জন্য টোটাল চার নাম্বার। এরপর হচ্ছে কম্পোজিশন পার্ট কম্পোজিশন পার্টে আমরা দেখতে পাচ্ছি ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন ইমেল অ্যাপ্লিকেশন বা ইমেল থাকবে এক ওটা তো হচ্ছে আট নাম্বার কম্পোজিশন অন পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যামিলিয়ার টপিক্স রিসেন্ট ইভেন্টস ইনসিডেন্টস অর্থাৎ কম্পোজিশন মানে রচনা এখানে থাকবে তো টোটাল বারো নাম্বার তো এই নিয়ে আমাদের টোটাল হান্ড্রেড মার্কসের আমাদের সেকেন্ড পেপারের আনসার করতে হবে তো আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে পরীক্ষায় কী কী প্রশ্ন থাকবে সেটা সম্পর্কে জানলাম তো আমরা এখন থেকে যখন প্রিপারেশান নেব ফার্স্ট পেপারে এই ফার্স্ট পেপারের এই টপিকগুলোর উপর ভিত্তি করে আমরা প্রিপারেশান নিব এই মাস ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে আমরা প্রিপারেশান নিব এবং আমরা সেকেন্ড পেপারে যখন প্রিপারেশান নিব তখন গ্রামারের এই টপিকগুলো এবং কম্পোজিশনের ক্ষেত্রে কি কী থাকে এই টপিকগুলোর উপর বেস করে আমরা প্রিপারেশান নিব। তাহলে কি হবে আমাদের সামনে যে পরীক্ষাগুলো আসবে সেগুলোতে আমরা খুব সহজে আমরা আনসার করতে পারবো তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আমাদের যে এন কর্তৃক যে বইটা দিয়েছে সেই বইটাতে গিয়েছে আছে সেটা আমরা দেখবো এবং সেই বইটা নিয়েও আমরা আজকে আলোচনা করব তো প্রথম লেসনে আমরা দেখতে পাচ্ছি এটা এখানে বলা হচ্ছে গোয়িং টু অ্যা নিউ স্কুল তাহলে এই গোয়িং টু এ নিউ স্কুল এখানে আমরা দেখতে পাচ্ছি এই এটা লেসন ওয়ানে আছে অর্থাৎ নতুন বিদ্যালয়ে যাওয়া তো এটাতে আমরা কী শিখবো আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু নো অ্যাবল টু মানে কী কী জানবো আমরা রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট একটা পার্টকে আমরা পড়তে এবং বুঝতে পারবো টক অ্যাবাউট পিপল আমরা লোকজন প্লেস স্থান অবজেক্ট এবং পরিচিত যে বিষয় সেগুলো ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স মানে এই সম্পর্কে আমরা কথা বলতে পারবো সম্পর্কে লোকজন স্থান পরিচিত বস্তু এবং এগুলোর যে ইন শর্টে মানে এগুলোকে সংক্ষেপে আমরা এগুলো সম্পর্কে কথা বলতে পারবো এবং সিম্পল সেন্টেন্সে আমরা কথা বলতে পারবো রাইট শর্ট প্যারাগ্রাফস আমরা শর্ট শর্ট যে প্যারাগ্রাফ থাকবে অর্থাৎ ছোটো অনুচ্ছেদ সেই ছোটো অনুচ্ছেদটাও আমরা লিখতে পারব আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি কেন বলা হচ্ছে তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস তরুণ কি করেছে তরুণ তার বাবা মায়ের সাথে নতুন একটি নগরে স্থান পরিবর্তন করে এসেছে তারপর বলা হচ্ছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু দা টু ফিল আউট সে নতুন একটা স্কুল মানে একটা জায়গায় পরিবর্তন করে নতুন একটা স্থানে এসেছে সে একটা নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করতে দিয়েছেন আচ্ছা এরপর বলা হচ্ছে কি হিজ টিচার ওয়ানস টু নো মোর অ্যাবাউট তরুণ তরুণের শিক্ষক তার সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলে বলা হচ্ছে রিড দ্য ফর্ম এন্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ অর্থাৎ এই যে নিচে যে ফর্মটা আছে এই ফর্মটার কথা বলা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফর্মটাতে সে লিখেছে মাই নেম ইজ তরুণ চৌধুরী আমার নাম তরুণ চৌধুরী আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চি স্টল আমার চোখ বাদামি চুল বাদামি এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা চতুর্থতে সে লিখছে আই এম গুড অ্যাট ফুটবল অ্যান্ড ড্রয়িং আমি ফুটবল খেলা এবং অঙ্কনে পারদর্শী বা ভালো ফাইভ মাই আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং তাহলে আমার যে শখ আমার শখ হলো ডাক টিকিট সংগ্রহ করা এবং পড়াশোনা করা তারপর সিক্স আমরা দেখতে পাচ্ছি আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইড পিয়েন্স আমি রসাত্মক বই পুস্তক পড়তে এবং চীনা বাদাম খেতে পছন্দ করি তারপর বলা হচ্ছে আই রিয়েলি ডোন্ট লাইক কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি সত্যিকারে বা মানে প্রকৃত্বে কোনো প্রকারের কোমল পানীয় পছন্দ করি না কোমল পানীয় বলতে যেমন স্প্রাইট কোক এই ধরনের বিষয়গুলোকে বোঝানো হচ্ছে তাহলে আমরা এখানে তরুণ চৌধুরী সম্পর্কে জানলাম আচ্ছা তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এ ওয়ানের মধ্যে এখানে একটা বক্স দেওয়া আছে এখানে বলা হচ্ছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ এতক্ষণ আমরা জেনেছি তরুণ সম্পর্কে তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের সম্পর্কে বলতে হবে তো এখানে মাই নেম ইজের মধ্যে তোমার নিজের নাম লিখবে ধরো কারো নাম হচ্ছে মামুন ঠিক আছে তাহলে সে লিখবে মাই নেম ইজ মামুন আই এম তাহলে এখানে ধরো তোমার বয়স হচ্ছে এগারো বছর বা দশ বছর বা বারো বছর তাহলে তোমাদের বয়স যদি এগারো বছর হয় তাহলে লিখবে আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আই হ্যাভ এখানে উপরে যে স্টাম্পে যেরকম উপরে যে ফিলিন দ্য গ্যাপস ছিল উপরে ফর্মে ঠিক সেম এখানে লিখতে পারো এই ফিলিন দ্য গ্যাপসের জন্য তাহলে এখানে লিখতে পারো আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চি টল তারপর ফোরে লিখতে পারো আই এম গুড অ্যাট এখানেও হুবহু তুমি এটা লিখতে পারো বা নিজেরটাও লিখতে পারো তুমি কিসে কিসে পারদর্শী হয়তো তুমি এখানে ও ও লিখেছে প্লেইং ফুটবল তুমি ক্রিকেট লিখতে পারো আই এম গুড অ্যাট প্লেইং ক্রিকেট অ্যান্ড এখানে এটা ড্রয়িং লিখেছে তুমি হয়তো গার্ডেনিং গার্ডেনিং লিখতে পারো মানে তুমি ক্রিকেট খেলা এবং বাগান করতে পারদর্শী ফাইভ নাম্বারে কি বলা হচ্ছে মাই হবিজ আর ড্যাশ অ্যান্ড ড্যাশ তাহলে তুমি লিখতে পারো মাই হবিজ আর তুমি হয়তো ছবি আঁকতে পছন্দ করো তাহলে তুমি লিখতে পারো মাই হবিস আর ড্রয়িং অ্যান্ড তারপর আর একটা শখ হয়তো তোমার ক্যাচিং মাছ ধরা তোমার কী হতে পারে শখ হতে পারে ক্যাচিং ফিশ তারপর সিক্স নাম্বার আই লাইক টু এখানে তুমি কি পছন্দ করো তুমি লিখতে পারো আই লাইক টু রিড বুকস আই লাইক টু রিড বুকস আমি বই পছন্দ বই পড়তে পছন্দ করি অ্যান্ড ইট ম্যাঙ্গো এবং আমি আম খেতে পছন্দ করি তাহলে আমরা সিক্সের পর আমরা সেভেনের কি দেখতে পাচ্ছি আই রিয়েলি ডোন্ট লাইক আমি যেটা পছন্দ করি না তাহলে তুমি হয়তো খুব বেশি স্পাইসি ফুড মানে যেগুলো মশলাযুক্ত খাবার সেগুলো খেতে পছন্দ করো না তাহলে লিখতে পারো আই রিয়েলি ডোন্ট লাইক স্পাইসি ফুড আমি স্পাইসি ফুডস তাহলে আমি কি করি না স্পাইসি যে ফুডসগুলো রয়েছে মশলাযুক্ত খাবার সেগুলো আমি পছন্দ করি না তাহলে এই গেল তোমার নিজের সম্পর্কে একটা বর্ণনা তো তুমি এইখানে যে তথ্যগুলো আমি দিয়েছি সেগুলো যে হুবহু হতে হবে তাই না কিন্তু প্রশ্নের সাথে মিল রেখে তুমি নিজেরটা নিজে আনসার করতে পারো আচ্ছা এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে বি বিতে একটা প্যাসেজ দেওয়া আছে তো এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল নিউ স্কুল সম্পর্কে এখানে বলা হচ্ছে তো আমরা এই পেসেজটা পড়বো এই পেসেজটা পড়ে আমরা কিছু তথ্য জানব এবং তথ্য জানার পর আমরা এখানে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এগুলো নিজেরা আনসার করার চেষ্টা করব তারপর হচ্ছে আমরা সিটা নিজে বাসায় বসে বসে পড়বো সি এর এখানে সি ওয়ান পর্যন্ত দেওয়া আছে সেটাও আমরা একটু জানবো তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথমে প্যাসেঞ্জে এখানে বলা হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং আমার স্কুলের প্রথম দিনটা খুবই চমৎকার ছিল বা ইন্টারেস্টিং ছিল মজাদার ছিল আই এম আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা আমি রিক্সায় করে আমার বাবার সাথে স্কুলে গিয়েছিলাম হি রিচড স্কুল আফটার ফিফটিন মিনিট সরি উই রিচড স্কুল আফটার ফিফটিন মিনিটস আমরা পনেরো মিনিটে পনেরো মিনিট পর স্কুলে পৌঁছেছিলাম মাই ফাদার সেইট গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট আমার বাবা আমাকে বিদায় জানালো এবং আমাকে স্কুলের গেটে ছেড়ে দিল অর্থাৎ আমাকে স্কুল গেটে নামিয়ে দিল আই অয়েন্ট ইন দ্য আই অয়েন্ট ইন আমি ভিতরে প্রবেশ করেছিলাম অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস এবং দেখলাম যে সবাই ক্লাসে বসে আছে বা সবাই ক্লাসে পৌঁছে গেছে আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ট সিট আমি আমার ক্লাসরুমে হেঁটে গিয়েছিলাম এবং আমি সেখানে একটা সিট পেয়েছিলাম বসা আসন পেয়েছিলাম আফটার সাম টাইম কিছু সময় পর টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রিটস গ্রিটেড আস কিছু সময় পর একজন শিক্ষক আসলেন এবং আমাদেরকে খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি আমার আমি যে ওখানে যে ছাত্র ছিল আমি ওদেরকে খুব বন্ধুত্বপূর্ণভাবে পেলাম মানে আমার নতুন ক্লাস আমি দেখতে পেলাম ওরা খুবই বন্ধুত্বপূর্ণ তো এখানে বি ওয়ানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে চোজ দ্য রাইট আনসার তাহলে এখানে রাইট আনসার আমাদেরকে করতে হবে হ্যাঁ তো এখানে বলা হচ্ছে চোজ দ্য রাইট আনসার সঠিক উত্তরটা বের করো এখানে বলা হচ্ছে কি ইজ দ্যাবাউট এই প্যাসেজটা কী সম্পর্কে এতে বলা হচ্ছে হু তরুণ টু স্কুল স্কুল ফার্স্ট ডে কে মানে কে তরুণকে স্কুলে প্রথম দিন নিয়ে গিয়েছিল বি নাম্বার হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট ফেল্টসো প্রথম দিন তরুণ কীরকম স্কুলের প্রথম দিন তরুণ কি রকম অনুভব করেছিল এবং কেন অনুভব করেছিল সিতে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে স্কুলের প্রথম দিন কি ঘটেছিল আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আনসার হবে বি কারণ এইটা পেসেজটা হচ্ছে তরুণ প্রথম দিন স্কুলে গিয়ে কি অনুভব করেছিল এবং কেন অনুভব করেছিল কারণ আমরা জানি তরুণ তার বাবার সাথে স্কুলে গিয়েছিল ওখানে স্কুলে যাওয়ার পর সে যেটা এই পেসেজে আমরা দেখতে পাচ্ছি সে খুব বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে পেয়েছিল এবং সে খুব ভালো অনুভব করেছিল এটাই এটাই হচ্ছে উত্তর তো বি ওয়ানের পরে আমরা বি টুতে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ম্যাচিং অর্থাৎ এখানে কলাম এ এবং কলাম বি এই দুটোতে কিছু শব্দ দিয়ে আছে তো সেই শব্দগুলো থেকে আমাদেরকে ম্যাচিং করতে হবে তো প্রথমে শব্দটা হচ্ছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অর্থাৎ আনন্দদায়ক তারপর ওটা হচ্ছে ফ্রাইটেন্ড ফ্রাইটেন্ট অত হচ্ছে ভীত হ্যাপি হ্যাপি অত সুখী এক্সাইটেড এক্সাইটেড হচ্ছে উত্তেজিত ওয়ার্মলি ওয়ার্মলি অত আন্তরিকভাবে তো এইখানে যে লাভিংলি আছে লাভিংলি অত হচ্ছে ভালোবাসার সাথে আর অ্যামিউজিং অত মজার আফ্রেড অত ভিত তারপর হচ্ছে গ্ল্যাট গ্ল্যাট অত খুশি থ্রিলড থ্রিল তো হচ্ছে উত্তেজিত তো বাসি হরিত এরকম হয় আর কি তাহলে আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে কি আমাদের ইন্টারেস্টিংয়ের সাথে কোনটা বসবে ইন্টারেস্টিং অর্থাৎ হচ্ছে আনন্দদায়ক তাহলে ইন্টারেস্টিংয়ের সাথে হবে আনন্দদায়ক তাহলে এখানে আমরা অ্যামিউজিং লিখতে পারি ইন্টারেস্টিং অ্যামিউজিং আচ্ছা ফ্রেটান্ট হতো ভীত আর ফ্রেট ভীত হ্যাপি হতো খুশি গ্ল্যাড হতো খুশি এক্সাইটেড উচ্চ উত্তেজিত থ্রিলটা তো উত্তেজিত ওয়ামলিও তো উষ্ণভাবে আর লাভিং হতো বা ভালোবাসার সাথে বা উষ্ণতার সাথে তাহলে আমরা এখানে কি করলাম একটার সাথে আর একটা আমরা ঠিক ঠিকভাবে আমরা এখানে ম্যাচিং করলাম তো বি টু আমরা কমপ্লিট করলাম বি টু কমপ্লিট করে আমরা এখানে বি থ্রি দেখতে পাচ্ছি বি থ্রি এবং বি ফোরে বলা হচ্ছে কি টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি ফ্রাইটেন থ্রিল্ড অর শাই ওয়ার্ক ইন গ্রুপস অর্থাৎ তুমি যে দিন প্রথমে স্কুলে এসেছিলে সেদিনের এক্সপিরিয়েন্স তোমাকে এখানে শেয়ার করতে বলা হচ্ছে তুমি কি সেদিন মানে খুশি অনুভব করেছো নাকি ভীত অনুভব করেছো নাকি উত্তেজিত অনুভব করেছো নাকি তুমি লজ্জিত অনুভব করেছো লজ্জা মানে একটু লাজুক লাজুক ছিল এরকম অনুভব করেছো তো এটা তোমাদের কয়েকজন বন্ধুদের মিলে সেটাকে গ্রুপ করে বলতে বলা হচ্ছে যে প্যাসেজটা আমরা পেয়েছি সেই প্যাসেজটা আমরা পড়লে এখানে এটার আনসার হয়ে যাবে তো এরপর বলা হচ্ছে কি নাও বিফোরে বলা হচ্ছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়া ইউ ফেল্ট সো এটাও ঠিক সেম তুমি প্যাসেজটা যেটা পড়েছো সেটা এখানে তুমি বুঝে লিখলে তাও হয়ে যাবে তো এরপর সি নাম্বারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এখানে বলা হচ্ছে কি একটা পোয়েম দেওয়া আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পয়েম দেওয়া আছে এটা ক্যাট ওয়েল লেখা গ্রিন লেখা তো এটা আমরা পড়বো এবং এটা পড়ার পর আমাদের এখানে একটা ছোট্ট কাজ আছে সেই কাজটাও আমরা জানবো তো এখানে বলা হচ্ছে স্কুল ইজ ওভার স্কুল ইজ ওভার ও হোয়াট ফান লেসনস ফিনিশড প্লে বিকান।

তাহলে এই যে এখানে আমরা এখানে একটা পোয়েম দেখলাম এই পোয়েমটা আমরা যদি বাংলায় বলি তাহলে হবে স্কুল ইজ ওভার অর্থাৎ বিদ্যালয় ছুটি হয়ে গেছে মানে বিদ্যালয়ে ছুটি ও হোয়াট ফান মানে কী মজা লেসন্স ফিনিশড আমাদের যে পড়াগুলো ছিল সেটাও শেষ প্লে বিগান এবার খেলা শুরু হবে হু উইল রান ফার্স্ট কে খুব দ্রুত দৌড়াবে ইউ অর আই তুমি নাকি আমি হু উইল লাভ লাউডেস্ট কেশ মানে অট্ট হাসি হাসবে জোরে জোরে হাসবে লেটস ট্রাই চলো এবার চেষ্টা করি তাহলে আমরা এখানে এই ক্যাট গ্রিন অ্যাভের এই কবিতাটা পড়লাম এখানে সিতে বলা হচ্ছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পয়েম হোয়াই আর দ্যাসক্লেমেশন মার্কস মানে এখানে এক্সক্লেমেশন মার্কস তোমরা দেখতে পাচ্ছ এটি কোয়েশন মার্ক্স এই যেটি অ্যান্ড ফুল স্টপ অ্যান্ড ইউজড ইন দ্য ইন দিস প্লেসেস কেন এখানে এগুলো ব্যবহার করা হয়েছে তো আমরা এখানে জানি সাধারণত যদি আশ্চর্য বোঝায় অবাক বুঝায় তাহলে এখানে বিস্ময়কর বিস মানে বিস্ময়কর চিহ্নটা বসে আর প্রশ্ন বুঝালে প্রশ্নবোধক বাক্যটা বসে অর্থাৎ এক্সক্লেমেশনটা বসে এখানেও দেখতে পাচ্ছি আমরা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু একটা সেন্টেন্স সম্পন্ন হয়েছে তার জন্য ফুল স্টপ বসেছে তা আমাদের সহজ কথা হচ্ছে যদি কোনো আশ্চর্যবোধক বা বিস্ময় বোঝায় এরকম বাক্যর জন্য আমরা বিস্ময়কর চিহ্ন ব্যবহার করব আর যে কোনো ধরনের প্রশ্নবোধক বাক্যের জন্য আমরা প্রশ্নবোধক ব্যবহার করব এই বিস্ময়কর বাক্য এবং এই প্রশ্নবোধক বাক্য এই দুটো ছাড়া বাকি সবগুলো বাক্যের জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করব। বাকি সব বাক্যের জন্য আমরা ফুল স্ট্যাপ ব্যবহার করব ওকে আচ্ছা তাহলে আমরা এই অধ্যায়টা ভালোভাবে সম্পন্ন করলাম একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা যদি অনেক বড় হয়েছে একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবে ভিডিওটা খুব ছোট কারণ পড়াগুলো খুব অল্প ছিল আমাদের আগের আলোচনাগুলো একটু বেশি হয়েছে তো আশা করি আমাদের এটা বুঝতে সুবিধা হবে তাও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে জানাবে তো আমাদের এইচ আমাদের এইচডাব্লিউ হল এ ওয়ান অর্থাৎ এ আমরা আমাদেরকে একটা ইন দ্য গ্যাপস ছিল মাই নেম ইজ আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড এই যে ইনফরমেশান যেগুলো ছিল ওই ফিল্ম দ্য গ্যাপসগুলো তোমরা করবে আর বি টু এ ওয়ানের পরে বি টু করবে বি টুতে ম্যাচিং ছিল ইন্টারেস্টিং ফ্রাইট্যান্ট ওই শব্দগুলো ছিল তাহলে এই দুটো বারের কাজ তোমরা করবে করে অবশ্যই আজ রাত আটটার মধ্যে আমাকে পাঠাবে অনেকে আটটার পরে পাঠাও তোমাদের সকালবেলা যে পড়াটা দেওয়া হয় সেখান থেকে তোমাদের জন্য সর্বোচ্চ সময়টুকু কিন্তু দেওয়া হয় তো সুতরাং আটটার পরে যদি পাঠাও তাহলে ওইটার ক্রাউন হয় না তো তোমরা আটটার মধ্যেই পাঠাবে আটটার পরে না পাঠানোর চেষ্টা করবে এবং আটটার মধ্যেই তোমরা পাঠাবে তোমরা চাইলে সেটা সকাল থেকে পাঠাতে সকাল থেকে তোমরা পাঠাবে এবং সকাল থেকে পাঠানোর মধ্যে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হলে সেটা আমাকে জানাবে কিন্তু আটটার পরে যাতে আর স্যান্ড না করো সেদিকটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে আচ্ছা তো এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা আমাদের প্যাসেজ পরবর্তী প্যাসেজটা নিয়ে আলোচনা করব এতক্ষণ সাথে থেকে ক্লাসটি উপভোগ করার জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সকলকে